হ্যালো গাইজ ওয়েলকাম টু সিফারেশন আমি সৌরভ আগে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের সিরিয়াল নাম্বার নিয়ে ঠিক আছে শুধুমাত্র পুলিশ কনস্টেবলের জন্য নয় যে কোনো এক্সামের বেঙ্গল পুলিশের ধরো তুমি কলকাতা পুলিশের জন্য অ্যাপ্লাই করেছো বা এর জন্য অ্যাপ্লাই করেছো তো যে কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো এক্সামের অ্যাপ্লিকেশন নাম্বার যদি ভুলে গিয়ে থাকো বা হারিয়ে গিয়ে থাকো মানে অনেকে হয় কি অ্যাপ্লিকেশন করার পর যে পিডিএফটা সেটা ফোনে সেভ করে রাখে না বা যেটা প্রিন্ট আউট সেটাও রাখে না তো অ্যাপ্লিকেশন নাম্বারটা তারা ভুলে যায় ঠিক আছে তো অ্যাপ্লিকেশন নাম্বার ভুলে গেলে বা অ্যাপ্লিকেশন নাম্বার হারিয়ে গেলে কী করে অ্যাপ্লিকেশন নাম্বারটা খুঁজে পাবে কারণ অ্যাপ্লিকেশন নাম্বারটা খুবই দরকারি সামনে তোমাদের মানে দুদিন পরে অ্যাডমিট কার্ড দেবে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা লাগবে ঠিক আছে তো সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার না দিলে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে না অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ তো তার জন্য অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা কী করে খোঁজ পাবে সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে বলে দেবো তো অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি সেটা উপরে আই বাটনে পেয়ে যাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে পাবে ঠিক আছে এই ভিডিওতে যেটা বলবে কমপ্লিটলি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো পরীক্ষায় মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো পরীক্ষার জন্য তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো এবং যদি অ্যাপ্লিকেশান নাম্বার হারিয়ে ফেলে থাকো তাহলে সেটা তোমরা কী করে ফিরে পাবে ঠিক আছে তো এটাই হচ্ছে বলার তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা সব ইনফরমেশন ডিটেলসে জানতে পেরে যাবে আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটায় ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে তোমরা পরে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন নিও তো চলো শুরু করে দিই আজকের ভিডিও তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের চ্যানেল এজপি প্রিপ্রেশন তো তোমরা গুগলে গুগলে বলছি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো এজি প্রিপ্রেশন যদি সাবস্ক্রাইব না করা সাবস্ক্রাইবও করে নিও ঠিক আছে সাবস্ক্রাইব করে এখান থেকে তুমি যে সার্চ বাটনটা পাবে ঠিক আছে সেখান সেখানে এসে তোমাকে সার্চ করতে হবে এটা লিখে যে তোমাকে লিখতে হবে কি হাউ টু গেট ডাব্লু ইপি এস আই নাম্বার বাড়ি কভার ঠিক আছে হাউ টু গেট ডাব্লিউপি এস আই নাম্বার তো এটা লিখে সার্চ করলে দেখবে চলে আসবে প্রথমের দিকেই এই যে প্রথমে যে ভিডিওটা আসছে ঠিক আছে প্রথমে ভিডিওটা আসছে আমাদের চ্যানেল ইজি প্রিপারেশন তো এখান থেকে তুমি এই ভিডিওটাতে দুটো স্টেপ বলে দেওয়া রয়েছে এই দুটো স্টেপ ফলো করে তুমি তোমার অ্যাপ্লিকেশান নাম্বারটা পেতে পারো আর এই দুটো স্টেপ ফলো করে যদি না পাও তাহলে তোমাকে কী করতে হবে সেটা তোমাকে আমি এবার বলে দিচ্ছি তো দেখো তোমাদেরকে যে দুটো স্টেপ ওই ভিডিওতে বলা আছে ওই ভিডিওতে দুটো স্টেপ ফলো করলে পারে ফিফটি পার্সেন্টের চান্স আছে তোমাদের রোল নাম্বারটা পাওয়ার যদি না পাও বাইন চান্স তাহলে তোমাদেরকে কী করতে হবে বেঙ্গল পুলিশ ডট গভ ডট ইন যে সাইটটা রয়েছে সেটা তোমাদেরকে খুলতে হবে এবং খুল যে রিক্রুটমেন্ট যে লেখাটা রয়েছে সেখানে তোমাকে ক্লিক করতে হবে এবং রিক্রুটমেন্ট লেখাটাতে ক্লিক করার পর তোমাদের আবার রিক্রুটমেন্ট লেখাটাতে ক্লিক করতে হবে তারপর দেখবে তোমাদের কাছে এরকম একটা পেজ করে যাবে যেখান থেকে তোমাদের কী করতে হবে অ্যাকচুয়ালি বেঙ্গল রিক্রুটমেন্ট পুলিশের যে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই সাইটটাতে চলে যেতে হবে তো সেই সাইডটাতে যাওয়ার জন্য তুমি যে কোনোভাবে যেতে পারো এখান থেকে যেতে পারো বা ডিরেক্টলি তোমাকে আমি ডিরেক্টলি দেখিয়ে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের সাইটে কি করে যেতে হবে তো লিখবে ডাব্লিউপি আরবি ডাব্লুবিপি ডাব্লিউবিপি বিপি আরবি আরবিটা কেন আরবি হচ্ছে রিক্রুটমেন্ট বোর্ডের জন্য ঠিক আছে তো এই সাইটটা খুলে গেছে দেখতে পাচ্ছি ডাব্লিউপি আরবি অ্যাপ্লাই থ্রুনেট ডট কো ডট ইন লিখে খুলবে খোলার পর দেখুন নিশের দিকে লেখা রয়েছে কন্ট্যাক্ট আস ঠিক আছে কন্ট্যাক্ট আস থেকে তোমাকে ক্লিক করতে হবে এই যেখানে রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের এখানে দেখাবে দুটো নাম্বার এখানে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো নাম্বারে অফিস টাইমে ঠিক আছে অফিস টাইমে স্পেশালি দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে করলে ভালো হয় তখন অ্যাকচুয়ালি দেখি রেসপন্সটা ভালো পাওয়া যায় তো অফিস টাইমে তোমরা কল করবে কল করলে তোমাদের যে ডিটেলস মানে তুমি ধরো তোমার নাম কি তোমার ডেট অফ বার্থ কত তুমি কিসের জন্য অ্যাপ্লাই করেছো সেগুলো বললে পারে তোমাকে সেই এক্সামের জন্য তার অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দেয় এটা তোমার যদি বিশ্বাস না হয় যে দেয় কিনা ঠিক আছে এইভাবে এবং কল রিসিভ করে কিনা তাহলে তুমি আমাদের যে ভিডিওটা দেখালাম একটু আগে যে তুমি ওখানে ফিফটি পার্সেন্টের মতো চান্স আছে দুটো অপশন বলে দেওয়া আছে দুটো ওপার বলে দেওয়া আছে ওই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে দেখতে পারো যে ওখানে আমি তারপরে সবাইকে কমেন্টই বলে দিচ্ছি তোমরা যদি এইভাবে না পাও তাহলে এইভাবে এই নাম্বারে কল করে পেয়ে যাবে ঠিক আছে তো ডাব্লু এফি বোর্ডের রিক্রুটমেন্ট বোর্ডের যে নাম্বারটা আছে সেখানে কল করে ডিটেলস বললেই পেয়ে যাবে তো তোমরা এইভাবে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটাতে কল করো এই দুটো নাম্বারে তোমরা এখান থেকে দেখে নিয়ে কল করতে পারো এই সাইটে যে আসতে হবে খুলে তোমাদেরকে সেরকম কোনো কথা নেই এই দুটো নাম্বারে তোমরা কল করতে পারো কল করে তোমাদের ডিটেলস বললে তোমাদেরকে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার বলে দেওয়া হবে এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা অবশ্যই ভালো করে খাতায় কোথাও একটা লিখে রাখবে কারণ এটা তোমাদের ইম্পর্ট্যান্ট খুবই দরকার পড়বে সব জায়গায় মানে ভবিষ্যতেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করা বা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারটা খুব দরকার পড়বে তো তোমাদের যে ভালো একটা ডায়েরি বা কিছু থাকলে সেখানে এটাকে লিখে রাখবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড যেহেতু আর দুদিন পরে শুরু হয়ে যাবে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেলে তোমাদেরকে আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড কীভাবে করবে ফোন থেকে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এবং অ্যাডমিট কার্ডটাও তোমরা ডাউনলোড করে রেখে দেবেও তোমাদের ফোনে আর প্রিন্ট আউট তো নেবেই দোকান থেকে তো প্রিন্ট আউট নিতে হবে কারণ এক্সাম দিতে যেতে হবে পিডিএফ নিয়ে যেতে পারবে না তো পিডিএফটাও রেখে দেবে ফোনে এবং প্রিন্ট আউটটাও থাকবে তাহলে কীভাবে কোনো কিছু একটা হারালে আরেকটা তোমার থাকছে কাছে কিন্তু ঠিক আছে তো অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই যারা ভুলে গেছো তারা এইভাবে রিকভার করে নিতে পারো এটাই ছিল সম্পূর্ণ প্রসেস আশা করি তোমরা বুঝতে পারছো যদি কোনো রকম কোনো ডাউট থাকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় তারপরেও অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে দিও তোমাদের সব কমেন্টের রিপ্লাই করে দিই তোমরা জানো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও লাইক করে তোমার বাকি বন্ধুর সঙ্গে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যে গ্রুপগুলোতে আছে তাদের সেখানে শেয়ার করে দিও তাহলে যারা যাদের প্রবলেমটা হচ্ছে তাদের অবশ্যই কিছুটা হেল্প হয়ে যাবে এবং বাকিদের হেল্প করলে তোমারও কিছুটা অবশ্যই ভালো হবে অবশ্যই বাকিদের হেল্প করলে কিছু না কিছু তোমার অবশ্যই ভালো হবে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা পড়াশোনা করছে বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য তারাই নিশ্চয়ই দেখছে ভিডিওটা তো তোমাদের জন্য একটা ভালো বই রয়েছে যেটা হচ্ছে এক্সাম বাংলার বই ঠিক আছে এবার এক্সাম বাংলার একটা বইও আছে একটু পিডিএফও আছে ঠিক আছে তো তোমরা এখন যদি কিনতে চাও এখন তো বই কিনলে দশ দিনের মধ্যে আসবে সেটা এখন নিয়ে লাভ নেই তো এখন তোমরা পিডিএফটা কিনতে পারো পিডিএফটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে ঠিক আছে তো পিডিএফটা এখন নিয়ে নিতে পারো পিডিএফটার দাম কত পড়বে তোমাদের কাছে পিডিএফটার দাম পড়বে হচ্ছে দামটা আমার ঠিক মনে নেই এখন কত পড়বে অ্যাকচুয়ালি বাট তুমি নিচে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে বইটা কিনে নিতে পারো এবং বইটা তুমি পিডিএফটা যখন তুমি অর্ডার করবে তখন তুমি পেয়ে যাবে পেমেন্ট করার পর সঙ্গে সঙ্গে তুমি ডাউনলোড করে নিতে পারবে পিডিএফটা এবং এই পিডিএফটা কিন্তু খুবই ভালো এরকম নয় যে যা তা এরকম যেখান থেকে সেখান থেকে এরকম একটু ভালো বইয়ের পিডিএফ এটা ঠিক আছে আর সেখানে তুমি এই যে বইটা বলছি তোমাদের বাংলার যে বইটা সেখান থেকে এবারও ডাব্লিউইসি চৌত্রিশটা কোশ্চেন চৌত্রিশটা কোশ্চেন কমন আছে তাহলে বুঝতে পারছো এত বড় একটা এক্সামে এই বই থেকে চৌত্রিশটা কোশ্চেন কমন আছে মানে ডাব্লিউ বি এক্সামে ধর এই এই বই থেকে কোশ্চেন কিন্তু ভালোই আসবে তো এই বইটা তোমরা যদি পড়ো তাহলে তোমাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে তো অবশ্যই তোমরা বইটা পড়তে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে কিনে নিও তো আশা করি তোমাদেরকে সব বোঝাতে পারলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটাকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে তোমরা পরে ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আর আমাদের টেলি টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে আমরা ডেলি হিন্দু নিউজ পেপারের পিডিএ দিই এবং বিভিন্ন ধরনের কোশ্চেন দিন ধরে পোস্ট করি সেগুলো তোমরা অ্যান্সার করতে পারো এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো সেখান থেকে তোমরা অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে আর একটা জিনিস তোমাদের বলা ছিল যে আমি ভাবছি এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সামের আগে যে কদিন আছে সে কদিন প্রত্যেক দিন রাত নটার সময় আমি একটা মক টেস্ট নেব ভাবছি ঠিক আছে রাত নটা বা তোমাদের একটা প্রিফার টাইমে তো তোমাদের টেলিগ্রাম গ্রুপে ঠিক আছে তো পনেরো কুড়িটা করে কোশ্চেন দেওয়া মক টেস্ট দেওয়া প্রত্যেকদিন তোমরা সেটা অ্যাটেন্ড করতে পারবে ফিরিতে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে তো তোমাদের জন্য সুইটেবল টাইম কখনো হয় এবং তোমরা কি চাও যেরকম একটা মক টেস্ট হোক সেটা যদি চাও এবং তোমাদের কখন সুইটেবল টাইম মানে কোন সময় তোমাদের মক টেস্টে হলে ভালো হয় সেটা অবশ্যই ভিডিও নিজে কমেন্ট করে জানিও আমি তোমাদের তাহলে কমেন্ট অনুযায়ী সেরকম একটা সিডিউল করার চেষ্টা করবো যাতে বেশিরভাগ লোকজনের সুবিধা হয় সবার তো এক টাইমে হবে না বাট যাতে বেশিরভাগ লোকজনের সুবিধা হয় সেরকমভাবে একটা শিডিউল করার চেষ্টা করবো এবং সেই সিডিউলে মক টেস্ট হবে প্রত্যেকদিন আমাদের টেলিগ্রাম গ্রুপে তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল দুটোই রয়েছে যেটার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকে জয়েন করে নিও তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক টাটা টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে তোমরা পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে আমরা ডেইলি ডেলি নিউজ পেপারের পিডিএফ দিয়ে দিই এবং বিভিন্ন ধরনের কোশ্চেন সারাদিন ধরে পোস্ট করি সেগুলো তোমরা অ্যান্সার করতে পারো এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো সেখান থেকে তোমরা অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে আর একটা জিনিস তোমাদের বলার ছিল যে আমি ভাবছি এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এক্সামের আগে যে কদিন আছে সে কদিন প্রত্যেকদিন রাত নটার সময় আমি একটা মক টেস্ট নেবো ভাবছি ঠিক আছে রাত নটা বা